শিখবো So guys, at the end of the channel, job to start করে আজকে আমাদের ক্লাস কথা আমরা জেনে নেব তাদের কথা বলতে দিন আমরা যদি এই সূত্র দিয়ে ধরাই তাদের কথা বলতে দিন তাহলে আমরা স্ট্রাকচারাল এইটা তাহলে আমাদের প্রথম নিতে হবে কে লেট let তারপরে প্লাস অবজেক্টিভ ফর্ম আছে কি তাদের অবজেক্টিভ ফর্ম আছে কি তাদের ইংরেজি কি দেন let them তাহলে আমরা প্রথম হলো আমাদের let স্ট্রাকচার সূত্র মানে let দিলাম অবজেক্টিভ ফর্ম লাগে তাদের ভাগ আছে কি আমাদের একটু ভাগ বুঝতে হবে এখানে ভাগ কোনটা ভাগ হবে কথা বলতে দিন আমাকে শেষ করতে দিন শেষ করতে দাও তাহলে লেট মে ফ্রেশ ফ্রেশ মানে শেষ করা লেট মে ফ্রেশ আমাকে শেষ করতে দাও লেট মে ফ্রেশ আমাকে শেষ করতে দাও তাকে শেষ করতে দাও তাহলে কি হবে তাকে শেষ করতে দাও তাহলে কি হবে তাহলে এখানে সেম ভাবে আমাদের স্ট্রাকচার কি আছে লেট আমরা নিয়ে ধরুন লেট শেষ করতে দাও আমরা এগুলো মাঝে মাঝে বলি তাকে শেষ করতে দাও লেট হিম ফিনিশ তাকে শেষ করতে দাও করিমকে আসতে দাও আর বলে না করিমকে আসতে দাও তাহলে কি হবে করিমকে আসতে দাও তাহলে আমরা এখানে স্ট্রাকচার লেট লেট স্ট্রাকচার কি হবে লেট এখানে কি বলছে লেট এখানে অবজেক্টিভ ফর্ম আছে কি অবজেক্টিভ ফর্ম আছে কি করিমকে তাহলে করিম লেট করিম লেট করিম আসতে দাও মানে ভাগ আছে কি আসতে দাও তাহলে লেট করিম কাম করিমকে আসতে দাও লেট করিম কাম করিমকে আসতে দাও লেট করিম কাম রাজুকে কাজ করতে দাও স্ট্রাকচার কি আছে লেট অবজেক্টিভ ফর্ম আছে কি রাজু এখন দেখো রাজুকে এখন ভাগ পাচ্ছে বাকি ভাগ করে কি রাজুকে কাজ করতে দাও ভাগ পাচ্ছে কি রাজুকে কাজ করতে দাও
তাহলে রাজুকে কাজ করতে দাও তাহলে কি হবে লেট লেট রাজু লেট রাজু কি ওয়াক ওয়াক ইট লেট রাজু ওয়াক ইট রাজুকে কাজ করতে দাও লেট লেট রাজু ওয়াক ওয়াক করে ওয়াক ইট দিয়া দরকার লেট রাজু ওয়াক রাজুকে কাজ করতে দাও লেট রাজু ওয়াক রাজুকে কাজ করতে দাও আমাকে যেতে দাও আমাকে যেতে দাও স্ট্রাকচার হলো যে আমাদের লেট বসাবো আগে লেট অবজেক্টিভ ফর্ম কি আছে আমাকে আমাকে আমার কি মেনে দিলে মি তাহলে লেট মি যেতে দাও ভাগ আছে কি ভাগ আমরা এখানে স্ট্রাকচারে ভাগ করবো ভাগ আছে কি যেতে দাও যেতে তাহলে লেট মি গো যেতে গেলে গো লেট মি গো আমাকে যেতে দাও এখন সেম ভাবে আমাকে খেতে দাও তাহলে এখানে স্ট্রাকচার আছে কি লেট আমাকে অবজেক্টিভ ফর্ম আছে কি আমাকে মি খেতে দাও খেতে দাও খেতে দে খেতে দে এ এ তাহলে লেট মি আমাকে খেতে দাও তাকে এটি করতে দাও তাকে এটি করতে দাও তাহলে স্ট্রাকচার লেট অবজেক্টিভ ফর্ম আছে কি তাকে তাকে ইংরেজি কি তাকে ইংরেজি কি হিম লেট হিম তাকে এটি করতে দাও লেট হিম ডু করতে দিয়া মানে করতে দেওয়া মানে ডু এটি মানে এ এ তাহলে তাকে এটি করতে দাও লেট হিম ডু এ তাকে এটি করতে দাও লেট হিম ডু এ আমাকে আমাকে দেখতে দাও আমাকে এই শোনো শোনো আমাকে একটু দেখতে দাও এবার করি না আমরা আমাকে দেখতে দাও তাহলে কি হবে স্ট্রাকচার লিট লিট অবজেক্টিভ ফর্ম আছে কি আমাকে মি দেখতে দাও ভার পাতে কি ভাগলো দেখতে দিয়া ভাগলো দেখতে দিয়া তাহলে সি লেট মি সি আমাকে দেখতে দাও লেট মি সি আমাকে আমাকে দেখতে দাও তাদের যেতে দেন তাদের তাদেরকে যেতে দিন অথবা তাদের যেতে দিন তাহলে কি হবে লেট অবজেক্টিভ ফর্ম আছে কি তাদের তাদের ইংরেজি কি আছে দেন লেট দেন লেট দেন এখন ভাগ আছে কি ভাগ এখন ভাগ বাকি আছে ভাগ আবার লেট নিয়েছে অবজেক্টিভ ফর্ম নিয়েছে ভাগ আছে কি যেতে দিয়ে যেতে দিয়ে যেতে দিয়ে মানে গো গো লেট দেম গো তাদেরকে যেতে দিন তাদের যেতে দিন তাদেরকে যেতে দিন লেট দেম গো রোহিতকে ইহা করতে দাও রোহিতকে ইহা করতে দাও রোহিতকে ইহা করতে দাও তাহলে এখানে লেট অবজেক্টিভ ভার্ব আছে রোহিত অবজেক্টিভ ভার্ব হলো রোহিত রোহিত লেট রোহিত করতে দেয়া লেট রোহিত করতে দেয়া করতে দেয়া হবে ভাগ করতে দেয়া মানে ডু ডু ইয়া ইট তাহলে লেট রোহিত ডুই রোহিতকে ইয়া করতে দাও লেট রোহিত ডুকে তাকে আসতে দাও তাকে আসতে দাও লেট লেট হিম অবজেক্টিভ হলো হিম তাকে লেট হিম লেট হিম কাম আসতে দাও মানে ভাগ ভাগ করো আসতে দাও কাম কাম
আমাকে ঘুমাতে দাও, আমাকে ঘুমাতে দাও। কি হবে? লেট মি স্লিপ, আমাকে ঘুমাতে দাও, আমাকে ঘুমাতে দাও, লেট মি স্লিপ। চলো আমরা একটু প্র্যাকটিস করি, চলো আমার সাথে তো বলবা, রাউকে বলবা, রাউকে তাদের কথা বলতে দিন, তাদের কথা বলতে দিন, লেট দেম টক, লেট দেম টক, তাদের কথা বলতে দিন, তাদের কথা বলতে দিন, লেট দেম টক, লেট দেম টক, আমাকে শেষ করতে দাও, আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ, তাকে শেষ করতে দাও, তাকে শেষ করতে দাও, লেট হিম ফিনিশ, লেট হিম ফিনিশ, তাকে শেষ করতে দাও, তাকে শেষ করতে দাও, লেট হিম ফিনিশ, লেট হিম ফিনিশ, তাকে শেষ করতে দাও, তাকে শেষ করতে দাও, লেট হিম ফিনিশ, লেট হিম ফিনিশ, কোরিনকে আসতে দাও, কোরিনকে আসতে দাও, কোরিনকে আসতে দাও, কোরিনকে আসতে দাও, লেট কোরিন কাম, লেট কোরিন কাম, লেট কোরিন কাম, লেট কোরিন কাম, কোরিনকে আসতে দাও, কোরিনকে আসতে দাও, লেট কোরিন কাম, লেট কোরিন কাম, কোরিনকে আসতে দাও, কোরিনকে আসতে দাও, লেট কোরিন কাম, লেট কোরিন কাম, রাজুকে করতে দাও, রাজুকে কাজ 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 করতে দাও, লেট রাজু ওয়ার্ক, লেট রাজু ওয়ার্ক, রাজুকে কাজ করতে দাও, রাজুকে কাজ করতে দাও, লেট রাজু ওয়ার্ক, লেট রাজু ওয়ার্ক, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, লেট মি গো, লেট মি গো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, লেট মি গো, লেট মি গো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, লেট মি ই, লেট মি ই, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, লেট মি ই, লেট মি ই, তাকে এটি করতে দাও, তাকে এটি করতে দাও, লেট হিম ডু ইট, লেট হিম ডু ইট, তাকে এটি করতে দাও, তাকে এটি করতে দাও, লেট হিম ডু ইট, লেট হিম ডু ইট, তাকে এটি করতে দাও, তাকে এটি করতে দাও, লেট হিম ডু ইট, লেট হিম ডু ইট, আমাকে খেতে দাও, আমাকে দেখতে 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 দাও, লেট মি সি, লেট মি সি, ওকে, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও, লেট মি সি, লেট মি সি, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও, লেট মি সি, লেট মি সি, তাকে যেতে দিন, তাকে যেতে দিন, লেট দেম গো, লেট দেম গো, তাকে যেতে দিন, তাকে যেতে দিন, লেট দেম গো, লেট দেম গো, রোহিনকে ইহা করতে দাও, রোহিনকে ইহা করতে দাও, লেট রোহিন ডু ইট, লেট রোহিন ডু ইট, রোহিনকে ইহা করতে দাও, রোহিনকে ইহা করতে দাও, লেট রোহিন ডু ইট, লেট রোহিন ডু ইট, তাকে আসতে দাও, তাকে আসতে দাও, লেট হিম কাম, লেট হিম কাম, তাকে আসতে দাও, তাকে আসতে দাও, লেট হিম কাম, লেট হিম কাম, তাকে আসতে দাও, তাকে আসতে দাও, লেট হিম কাম, লেট হিম কাম, আমাকে ঘুমাতে দাও, আমাকে ঘুমাতে দাও, লেট মি স্লিপ, লেট মি স্লিপ, আমাকে ঘুমাতে দাও, আমাকে ঘুমাতে দাও, লেট মি স্লিপ, লেট মি স্লিপ, এগুলোর অ্যানসার আমরা কিভাবে করব এবং বুঝব পরিপূর্ণভাবে, আশা করছি ক্লাসটা পরিপূর্ণভাবে আমরা বুঝাইতে পেরেছি। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। এই প্রত্যাশা এখানে বিদায়।